পিনাকি মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার এলাকাবাসীর কাছে একটি পরিচিত নাম। 1984 সালে আজকের দিনে কতিপয় ছাত্রছাত্রীকে সঙ্গে করে পথ চলা শুরু করেছিল আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান। মূলত শিয়ালদহ ও আশপাশের দুস্থ ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করে। পড়াশুনোর পাশাপাশি উন্নত, রুচিশীল ও সাংস্কৃতিক মনন গঠনের উদ্দেশ্যে প্রত্যেক বছরই আমাদের কোচিং সেন্টার আয়োজন করে চলেছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। কিন্তু করোনা পরিস্থিতিতে ও তৎসহ জটিলতার অভিঘাতে অনলাইনে আয়োজিত হচ্ছে আমাদের এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে প্রযুক্তিগত ব্যবস্থাপনার সব রকম সুযোগ সুবিধা গ্রহণে অপরাগ আমাদের ছাত্রছাত্রীরা তাদের অনেকের কাছেই স্মার্টফোন নামক যন্ত্রটি নেই। তাই সকলকে নিয়ে এবারের অনুষ্ঠানটি পরিচালনা করা গেল না। তবুও সমস্ত রকম বাধা বিপত্তি স্বীকার করে নিয়েই কোচিংয়ের প্রতিষ্ঠা দিবসটি নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে স্মরণ করলেন কোচিংয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও তার আদর্শ আমাদের অনুপ্রেরণা। সেই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন কোচিং সেন্টারের শিক্ষিকা ঈপ্সিতা চক্রবর্তী। সাগর দেখেছো বন্ধু, দেখেছো নীল তার জলরাশি, দেখেছো কি কভু বজ্র হৃদয়ে সরলতার হাসি। সাগর দেখেছো বন্ধু, দেখেছো নীল তার জলরাশি, দেখেছো কি কভু বজ্র হৃদয়ে সরলতার হাসি। সাগর দেখেছো বন্ধু, নিরক্ষরের আশীর্বাণী, বাল বিধবার মনের বল, জানো কি তুমি কে সেই মহান জ্ঞানের জার নেই কোতাল। নিরক্ষরের আশীর্বাণী, বাল বিধবার মনের বল, জানো কি তুমি কে সেই মহান জ্ঞানের জার নেই কোতাল। বন্ধু বলো কে সেই মহান যাকে এত ভালোবাসি। সাগর দেখেছো বন্ধু, দেখেছো নীল তার জলরাশি, দেখেছো কি কভু বজ্র হৃদয়ে সরলতার হাসি। সাগর দেখেছো বন্ধু, করতে বিদায় বর্বরতা, মহামানবের আবির্ভাব, বাংলা তো নয় ভারত নয় বিশ্ববাসীর অনেক লাভ। করতে বিদায় বর্বরতা, মহামানবের
সাগর দেখেছ বন্ধু, দেখেছ নীল তার চলরাশি, দেখেছ কি কভু বজ্র হৃদয়ে সরলতার হাসি, সাগর দেখেছ বন্ধু, সাগর দেখেছ বন্ধু, সাগর দেখেছ বন্ধু। আজকের এই জমাট বাঁধা অন্ধকারের বুকে দাঁড়িয়ে আমাদের এই প্রিয় কোচিং সেন্টার একটি ছোট্ট দীপশিখার আলোর মতো প্রজ্বলিত। দীর্ঘ 36 বছরের পথ চলার দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি উন্নত নৈতিক ও বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তোলার ক্ষেত্রে আজও অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে আমাদের প্রিয় কোচিং সেন্টার। ভারতবর্ষের আপোষহীন ধারার বীর বিপ্লবী এবং মনীষীদের জীবনচর্চা ও তাদের জীবনকে পাথেয় করে ছাত্রছাত্রীরা তাদের জীবনাদর্শ গঠন করুক, এই আমাদের কামনা। আমাদের পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতা আবৃত্তি করবে কোচিংয়ের ছাত্রী সুমনা মণ্ডল। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত। কি পূর্ণ নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয়টিকা, রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় যবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে, যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পূর্ণ গঙ্গা স্নানে তাহা শুচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীয় পূজাতরে চয়ন করেছি আমি গীতি। সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে, মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। নমস্কার। চারিদিকের এই ইন্দুরদৌড় এবং স্বার্থপরতার যুগে যান্ত্রিক মানুষ যখন ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, তখন আমরা স্মরণ করে নেব আমাদের কোচিং এর প্রতিষ্ঠা দিবসের সঙ্গে জড়িয়ে থাকা দিনগুলিকে। 1984 সালে সমকালীন কতিপয় উদ্যোগী ছাত্রছাত্রী ও তাদের সহযোগী সহপাঠীদের প্রচেষ্টায় গড়ে উঠেছিল একটি স্টুডেন্টস কালচারাল ফোরাম। সেই ছাত্রছাত্রীরা পরিচালনা করতেন শহরত পত্রিকা, কিন্তু কেবল গান, নাচ ও পত্রিকা পরিচালনাতেই তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ ছিল না। মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের হাত ধরে মানুষের জন্য কিছু করার স্বপ্ন শেষ পর্যন্ত রূপায়িত হলো পিনাকি মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই দিনটির স্মরণে আমাদের পরবর্তী সঙ্গীত নিবেদন শুনে নেব ছাত্রী সহেলি বসাকের কণ্ঠে। এখন আর দেরি নয়। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখন আর দেরি নয় গানটি পরিবেশন করছি। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুললো দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় কাছে ভাই কোথায় পূজার অর্ঘ। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে
আত্মদানের উচ্চ ধারায় মঙ্গল ঘট ধর গো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে, আত্মদানের উচ্চ ধারায় মঙ্গল ঘট ধর গো। আজ নিতেও হবে আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মর গো। এখন আর দেরি নয় ধর গো, তোরা হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো, তোরা হাতে হাতে ধর গো। নমস্কার। 36 বছরের সুদীর্ঘ পথ চলার ইতিহাসে যে মহান স্বাধীনতা সংগ্রামী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্যসেনের সহযোগী শ্রদ্ধেয় মানুষটার নাম জড়িয়ে যায়, তিনি ডাক্তার কেপি ঘোষ। কলকাতার সূর্যসেন স্ট্রিটের যে কর্পোরেশন স্কুলে আমাদের প্রিয় কোচিং সেন্টারের পথ চলা শুরু হয়েছিল, সেই স্কুলটি আজ আর নেই। পরবর্তীকালে কোচিং সেন্টার স্থানান্তরিত হয় আজকের ঠিকানায়। বাজার অর্থনীতি, পুঁজিবাদের এই যুগে আমাদের জীবন চড়িয়ে গেছে এক অদ্ভুত টানাপোড়েনে। প্রথাগত শিক্ষার পাশাপাশি আমাদের লক্ষ্য ছাত্রছাত্রীদের সুকুমার প্রবৃত্তিগুলি প্রস্ফুটিত হতে সাহায্য করা। আমাদের পরবর্তী নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হারিয়ে যাওয়া কবিতাটি আমরা শুনে নেব শিক্ষিকা টুম্পা মণ্ডলের কণ্ঠে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ চেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। দীর্ঘ 36 বছরের যাত্রাপথে আমাদের পিনাকি মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার হয়ে উঠেছে একটি বৃহত্তর পরিবার। এই প্রবাহমান পথ চলার অনুপ্রেরণা জুগিয়ে চলুক আমাদের স্বপ্ন, আমাদের অঙ্গীকার। আমাদের পরবর্তী সঙ্গীত নিবেদন শুনে নেব আমাদের দুই ছাত্রী সুমনা মণ্ডল ও স্বয়ংপ্রভা তরফদারের কণ্ঠে। ভুলবি কি রে, হায় সেই চোখ।
দুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়, হাল মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। নমস্কার। নিত্য প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে সঙ্গী করে আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে চলছে জীবনের পথে। এই অকালে তারাও স্বপ্ন দেখে চার দেওয়ালের নিশ্চিন্ত দিনগুলির অভাবের নিত্য যন্ত্রণায় তারাও শান্তি খোঁজে। তাদেরও আজ প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে। শিক্ষাকে যেখানে করে তোলা হয় পুঁজি, সেখানে মাতৃভাষায় শিক্ষা চর্চা প্রাসঙ্গিকতা হারায় তথাকথিত আধুনিক প্রজন্ম। মাতৃভাষা যে মাতৃ দুগ্ধের সমান এই সত্যকে সম্মান জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন। কবিতাটি শুনে নেব শিক্ষিকা পূজা বিশ্বাসের কণ্ঠ। নমস্কার, শুভ সন্ধ্যা, গুরুজনদের শ্রদ্ধেয় প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশও গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে, তাই বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চাম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ইজ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দের ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি বেঙ্গলি ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতেই দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি, এই ভাষাতাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি এংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, এই দুধে তেজ তাকদ হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার সবসময় ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবার চেষ্টা করেছে। আজ প্রতিষ্ঠা দিবসের এই শুভদিনে পরবর্তী নৃত্য পরিবেশন করবেন কোচিং সেন্টারের ছাত্রী এম রাধিকা। Thank you.
করোনা পরিস্থিতিতে আমফান ঝড়ে একদিকে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ, শিক্ষা জীবনের আলো মুছে যেতে বসেছে হাজার হাজার ছাত্রছাত্রী, একদিকে বাড়ছে শিক্ষার খরচ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চলে যাচ্ছে অন্ধকারের দিকে। এই অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মনেও প্রশ্ন জাগছে, এত দুঃখ কষ্ট দেখেও ও গঙ্গা তুমি বইছো কেন? আজ কোচিং সেন্টারের 37তম প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের সঙ্গে পেয়েছি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি শ্রী সুব্রত গৌরী মহাশয়কে। আমরা অত্যন্ত আনন্দিত সেই শুরুর দিনের মানুষটি
আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন এবং আমাদের কর্তব্য সম্পর্কে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের কাছে তার বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনের পথ চলাকে আরো সহজতর করার জন্য শিক্ষা নেওয়ার আবেদন রাখছি। আমি কোচিংয়ের বর্তমান সভাপতি শ্রী সুব্রত গৌরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের ছাত্র শিক্ষক অভিভাবক এবং তার বাইরেও যারা এই অনুষ্ঠান পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের শুভানুধ্যায়ী যারা এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের যে মহান মানবতাবাদী ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কে স্মরণ করে তার বিশত জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান যে এবং আলোচনা সভা এবং সেখানে আমার যে উপর যে দায়িত্ব অর্পণ করেছে পিনাকী মেমোরিয়াল কোচিং সেন্টারের যারা কর্মকর্তা পরিচালক আমি সেটা শুরু করছি। আপনারা শুনেছেন যে আজকের দিনটি হলো 4 সেপ্টেম্বর। আজকের এই দিনটিতেই আমরা তখন আমরা ছাত্র কলেজের ছাত্র আমরা আমাদের বন্ধুরা বিভিন্ন কলেজের উত্তর কলকাতার বিভিন্ন কলেজের ছাত্ররা আমরা এই দিনটিতেই 1984 সালের এই দিনটিতে আমরা এই পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার শুরু করেছিলাম এবং তারপর পরবর্তীকালে আরো বহু ছাত্রছাত্রী যাদের মধ্যে একটা সামাজিক দায়িত্ববোধের মানসিকতা কাজ করে তারা এই কোচিং সেন্টারকে চালিয়ে নিয়ে গেছেন দীর্ঘদিন ধরে এবং আজও এই ফ্রি কোচিং সেন্টার শিয়ালদা চত্বরে একটা খুবই পরিচিত নাম। ফলে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠা দিবসে এই ধরনের একটা প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষ তাকে স্মরণ করা খুবই তাৎপর্যপূর্ণ এবং উদ্যোক্তারা যে আজকে এই বিষয়টাকে বেছে নিয়েছেন তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে মানুষটিকে স্মরণ করে আমরা আজকে সকলে সমবেত হয়েছি নানাভাবে তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই মানুষটি তার জীবদ্দশাতেই কিন্তু কিংবদন্তি চরিত্র অর্জন করেছিলেন। খুব কম মানুষের জীবনেই এটা ঘটে, যে অল্প সংখ্যক মানুষের জীবনে ঘটেছে তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যে দয়া নহে বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের যে প্রধান গৌরব সেটা হচ্ছে তার অজেয় পৌরুষ অক্ষয় মনুষ্যত্ব, তার চরিত্রের এই দিকটা তিনি তুলে ধরেছেন তার বিদ্যাসাগরের উপকথা। সেই সময়ের আরেকজন প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রবীন্দ্রচন্দ্র ত্রিবেদী তিনি বলেছিলেন অণুবীক্ষণ নামে একটা যন্ত্র আছে,
যেটাতে ছোট জিনিসকে বড় করে দেখা, কিন্তু পদার্থবিদ্যায় বড় জিনিসকে ছোট করে দেখানোর কোন যন্ত্র আবিষ্কৃত হয়নি। বলেছিলেন বিদ্যাসাগরের জীবনচরিত এরকম একটা যন্ত্রস্বরূপ, যে কোনো মানুষের পাশে যদি এই গ্রন্থখানি রাখা যায় তাহলে তৎক্ষণাৎ সেই মানুষটি প্রবত হয়ে যায়, মানে এত বিশাল মহান বড় চরিত্রের অধিকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর মাইকেল মধুসূদনের কথাটা তো খুবই তাৎপর্যপূর্ণ, বলেছিলেন তার চরিত্রের একদিকে রয়েছে একজন ইংরেজের কর্মশক্তি, আরেকদিকে তার হৃদয় হচ্ছে বাঙালি মায়ের হৃদয়ের মতো, যে কারণেই তিনি শুধু বিদ্যাসাগর উপাধি অর্জন করেছিলেন তা নয়, দয়ার সাগর হিসেবে সেই যুগে তিনি পরিচিত ছিলেন আপামর জনসাধারণের কাছে। এখন এই যে এই রকম একটা চরিত্র সৃষ্টি হলো কি করে, আমরা জানি যে কোনো একজন ব্যক্তি, আমরা যে বাস করি সময়, আমরা তো সামাজিক মানুষ, সামাজিক জীব, ফলে প্রত্যেক ব্যক্তির যে ব্যক্তি চরিত্র বা তার ব্যক্তি চিন্তা সেটা গড়ে ওঠে সমাজ চিন্তার একটা ব্যক্তিকরণের মধ্যে, অর্থাৎ ব্যক্তি চিন্তা সমাজ চিন্তার ব্যক্তিকৃত রূপ। ফলে বিদ্যাসাগরের এই চরিত্র সেটা তো নিশ্চয়ই আকাশ থেকে আসেনি, সেই যুগের সামাজিক আন্দোলনেরই সৃষ্টি, যে আন্দোলনকে আমরা রেনেসাঁ বা নবজাগরণের আন্দোলন বলে জানি, যে আন্দোলনের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। একেবারে মানে গভীর অন্ধকারময় একটা পরিবেশ, একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ, তার মাঝখানে প্রথম প্রদীপ শিখা জ্বালিয়েছিলেন রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কারের আন্দোলনের মধ্যে, এবং তার ধর্মীয় সংস্কার আন্দোলনের লক্ষ্যই ছিল ধর্মীয় অন্ধতা থেকে মুক্ত করে সমাজ মননে যুক্তিবাদ প্রতিষ্ঠা করেন। সেই জন্য তিনি বেদান্তের কথা বলেছেন, কিন্তু শিক্ষাক্রমে বেদান্তকে অন্তর্ভুক্ত করার কথা বলেন। তিনি সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন, তিনি বলেছিলেন যে যদি আমাদের দেশের মানুষকে, যুব সম্প্রদায়কে যদি সত্যিকার মনুষ্যত্বের অধিকারী করে গড়ে তুলতে হয় তাহলে পাশ্চাত্যের উন্নত জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের পরিচিত করা, আধুনিক শিক্ষার প্রচলন করা। সেই জন্যই তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা যখন হয় সর্বতোভাবে তাকে তিনি সাহায্য করেছিলেন, তিনি অ্যাংলো ইন্ডিয়ান একটা স্কুল স্থাপন করেছিলেন। ফলে রাজা রামমোহন রায়ের এই যে ভূমিকা, তার যে লড়াই এবং সতীদাহ প্রথা রদের বিরুদ্ধে তার আন্দোলন, সেটা খুবই পরিচিত আন্দোলন। তার এই যে আন্দোলন এরই ধারাবাহিকতা, এবং তাকে আরো উন্নততর রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সামনে হাজির করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মীয় সংস্কারের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনকে তিনি আরো উন্নত পর্যায়ে উন্নীত করেন, ধর্মীয় প্রভাব মুক্ত পার্থিব মানবতাবাদ এই চিন্তার ভিত্তিতে এই রেনেসাঁ আন্দোলনকে তিনি সংগঠিত করার প্রচেষ্টা নিয়েছিলেন, এবং সারা জীবন তিনি এই আদর্শকে পাথেয় করে তিনি তার সমস্ত জীবনের যে কর্মকাণ্ড সেটাকে তিনি পরিচালিত করেছেন। তার জীবনের লক্ষ্যই ছিল সমাজের মধ্যে সমাজ মননকে, এই যে নানা ধরনের ধর্মীয় অন্ধতা কুসংস্কারে নিমজ্জিত যে সমাজ,
সেখান থেকে মুক্ত করে সমাজ মননে যথার্থ বৈজ্ঞানিক এবং ধর্মনিরপেক্ষ চিন্তা, সেকুলার চিন্তা, যেটাকে বলা হয় পার্থিব মানবতাবাদের চিন্তা, সেটাকে প্রতিষ্ঠা করেন। এবং এই যে লড়াই, এই লড়াইটা তিনি দুভাবে লড়েছেন, দুভাবে এই লড়াইয়ের পরিকল্পনা করেছেন। একটা তিনি বুঝেছিলেন যে সমাজের মধ্যে যদি যুক্তিবাদকে প্রতিষ্ঠা করতে হয়, যদি ধর্মীয় প্রভাব থেকে মানুষকে মুক্ত করতে হয়, তাহলে তার একটা অত্যন্ত বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই জন্য তিনি শিক্ষা সংস্কারের জন্য অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করেছিলেন বেশ কিছু কয়েক বছর। এই সময়ে তিনি সংস্কৃত কলেজের শিক্ষাক্রম এবং কলেজের নিয়ম কানুন, এ সমস্ত কিছু ধর্মীয় প্রভাব থেকে মুক্ত করবার একটা প্রবল চেষ্টা চালিয়ে গেছে। এই সংস্কৃত কলেজের পাঠ্যক্রম কি হবে এটা নিয়ে ইংরেজ সরকার যে শিক্ষা কমিশন বসিয়েছিল ভ্যালেন্টাইন সাহেবের নেতৃত্বে, এবং ভ্যালেন্টাইনের যে সুপারিশ ছিল সংস্কৃত কলেজে বার্টলেট দর্শন করানোর জন্য, বিদ্যাসাগর অত্যন্ত বলিষ্ঠভাবে সেটার প্রতিবাদ করেছিল। এবং প্রতিবাদ করে যে কথাটা বলেছিলেন সেটা আজকের দিনেও মানে ভাবতে অবাক লাগে যে তিনি কিভাবে এটা করতে পেরেছিলেন। আদর্শের প্রতি কতখানি নিষ্ঠা থাকলে, চরিত্রের কতখানি বলিষ্ঠতা থাকলে, সব তিনি বলেছিলেন যে আমাদের সমাজের যে পরিবেশ পরিস্থিতি, সেই কারণে সাংখ্য বেদান্ত আমাদের পড়াতে হয়, ফলে সাংখ্য বেদান্ত, কিন্তু সাংখ্য বেদান্ত যে অল সিস্টেম অফ ফিলোসফি, ভ্রান্ত দর্শন, এটা নিয়ে আজকে আর বিতর্কের কোনো অবকাশ নেই। বার্টলের দর্শন হচ্ছে এই সাংখ্য বেদান্তের মতোই। তাহলে বার্টলের দর্শন যদি পড়ানো হয় ইউরোপের একটা ভাববাদী দর্শনকে যদি এখানে পড়ানো হয়, তাহলে ছাত্রদের মধ্যে বদ্ধমূল ধারণা হবে যে সাংখ্য বেদান্তে যা লেখা আছে সব সত্য। ফলে সাংখ্য বেদান্তের প্রভাব থেকে তাদের যদি মুক্ত করতে হয়, এবং যেটা খুব জরুরি, তাহলে বার্টলের দর্শন পড়িয়ে সেটা হবে না। তিনি বললেন মিলের লজিক পড়াতে হবে, জন স্টুয়ার্ট মিল, তার লজিক পড়াতে হবে। তিনি বললেন আধুনিক বিজ্ঞান পড়াতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে হবে। আগে যে গণিত পড়ানো হতো পুরনো সংস্কৃত ভাষায় সেই পদ্ধতি, বলুন তাতে সত্যিকারের মানে আধুনিক যে গণিত সেটা পড়ানো খুবই দুঃসাধ্য ব্যাপার, ফলে সেগুলো আধুনিক পদ্ধতিতেই পড়াতে হবে। শিক্ষাক্রমকে তিনি ঢেলে সাজানোর সুপারিশ করলেন, এবং সংস্কৃত কলেজের কতগুলো নিয়ম কানুন যেগুলো মূলত ধর্মীয় চিন্তা এবং সংস্কারের ভিত্তিতে প্রচলিত ছিল, সেই নিয়ম কানুন গুলোকেও তিনি পরিবর্তন করবার কথা পরিবর্তন করলেন। যেমন সংস্কৃত কলেজে ছুটি ছিল অষ্টমী এবং প্রতিপদ তিথিতে ছুটি থাকবে, এটাই ছিল নিয়ম, বিদ্যাসাগর সেটার পরিবর্তন করলেন। পরিবর্তন করে বললেন সপ্তাহে একদিন রবিবার ছুটি থাকে। সংস্কৃত কলেজে পড়ার সুযোগ ছিল কেবলমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্যদের, সেই পরিবার থেকে আসা ছাত্রদের। তিনি সংস্কৃত কলেজের দরজা কায়স্থদের জন্য উন্মুক্ত করলেন, এবং ধীরে ধীরে তিনি বলেছিলেন যে ধীরে ধীরে সমাজ মননকে পরিবর্তন করবার সাথে সাথে সংস্কৃত কলেজের দরজা আরো অন্যান্য ছাত্রদের জন্য খুলে দেওয়া যাবে, এটাই ছিল তার ভাবনা। ফলে এইভাবে তিনি শিক্ষাক্রমের মধ্যে
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্ত দিক থেকে তিনি একটা সেকুলার মানবতাবাদী যে চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা, তার ভিত্তিতেই তিনি এটা পরিচালনা করেছিলেন। আবার যখন তিনি ছাত্রদের জন্য জীবনচরিত লিখছেন, জীবনচরিত গ্রন্থ লিখছেন, সেখানে কিন্তু তিনি কোনো ঈশ্বর আত্মার অবতার তার অবতারণা করছেন। সেখানে আমরা দেখছি তিনি লিখছেন কাদের জীবন, বিজ্ঞানীদের জীবন। আর সেই সমস্ত মহান মনীষী যারা অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সব মানুষদের কথা লিখছে, তাদের চরিত্র থেকে শেখবার কথা বলছে। তিনি বোধোদয় লিখেছিলেন, এই বোধোদয়ের প্রথম দুটো সংস্করণে ঈশ্বর আত্মার কোনো কথা ছিল। তখন ইংরেজ মিশনারিরা তারা মানে নালিশ করলো সরকারের কাছে যে বিদ্যাসাগর এখানে সব নাস্তিকতার চেষ্টা করছে, এটার এ করা হোক, বন্ধ করা হোক, এটা প্রকাশনার উপর এ করা হোক, ব্যান করা হোক বইটাকে। তখন ইংরেজ সরকার মাডক বলে একজনকে, একজন সাহেব, তাকে তদন্তের ভার দিলেন এবং মাডক সাহেব তদন্ত করে যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টে তিনি কি বলছেন, বলছেন যে এটা একটা চরম বস্তুবাদের চর্চা এখানে হয়েছে। বলছেন রুডিমেন্টস অফ নলেজ ইংল্যান্ডের প্রকাশিত একটা বই, সেই বইটার উপর ভিত্তি করেই এই বোধোদয় বইটা লেখা হয়েছে। কিন্তু আশ্চর্যের কথা, ওই বইটাতে ঈশ্বর এবং আত্মা নিয়ে যে চ্যাপ্টার আছে সেটা কিন্তু এখানে নেই। ফলে তিনি এও বললেন যে বিদ্যাসাগর কে বলা হয় ধর্ম সংস্কারক, বলছে না, বিদ্যাসাগর ধর্ম সংস্কারক, তিনি সমাজ সংস্কারক। তাকে বলছেন র্যাঙ্ক মেটেরিয়ালিস্ট, চরম বস্তুবাদী। তারপর তিনি বন্ধু বান্ধবদের পরামর্শে যে বইটা তো বন্ধ হয়ে যাবে, তাহলে বইটাকে যদি চালু রাখতে হয় তাহলে ঈশ্বর আত্মা নিয়ে একটা চ্যাপ্টার লিখতে হবে। তো তিনি লিখলেন, কিন্তু এমন ভাবে লিখলেন যাতে করে ওই চ্যাপ্টারটা পড়ে কারোর কিছু বোধগম্য না, এমন ভাবেই লিখে। ফলে এইভাবে যদি দেখি তাহলে দেখব তিনি শিক্ষা আন্দোলনের মধ্যে শিক্ষা সংস্কারের যে পদক্ষেপ গুলো নিয়েছিলেন তার মধ্য দিয়ে তিনি ইউরোপের যে পার্থিব মানবতাবাদী চিন্তা, যুক্তিভিত্তিক যে চিন্তা, বৈজ্ঞানিক যে মনন, সেইটাকে তিনি আমাদের দেশের ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা করেছেন এবং সেটাকে সামনে রেখে তিনি এই সংস্কারগুলো করেছেন। আবার তিনি এই শিক্ষা যাতে ব্যাপকভাবে সম্প্রসারিত হয় তার জন্য পদক্ষেপ নিয়েছেন, সেটাও একটা মানে অত্যন্ত বিরল সংগ্রাম। বিভিন্ন জেলায় জেলায় গ্রামে গ্রামে গিয়ে স্কুল স্থাপন করেছে, শুরুতে নিজের পয়সাতেই স্কুল স্থাপন করেছে এবং বহু জায়গাতে এই স্কুল স্থাপন খুব সহজে হয়, কিন্তু তা সত্ত্বেও মানে তখন তো এই গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, বহু ক্ষেত্রে দেখা গেছে তিনি পায়ে হেঁটে মাইলের পর মাইল হেঁটেছেন সেখানে গেছেন, একটা প্রচন্ড পরিশ্রম করে স্কুল স্থাপন করেছে। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে আরো ব্যাপকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে এই নতুন চিন্তাটা, যুক্তিভিত্তিক মানসিকতাটাকে নিয়ে যাওয়া যায়। আবার তিনি এদেশে প্রথম মেয়েদের শিক্ষার কথা ভাবলেন, নারী শিক্ষার প্রচলন, মেয়েদেরও তিনি স্কুল স্থাপন করেছেন। এমনও ঘটনা আছে গ্রামে গেছেন মেয়েদের স্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সেখানে দেখছেন যে সমাজপতিদের মানে এতে উস্কানিতে সেখানকার মানুষ, এমনকি মেয়েরা, তারা ঝাঁটা নিয়ে অভ্যর্থনা করতে এসেছে। তাদেরকে বোঝানো হয়েছে মেয়েরা যদি শিক্ষা পায় তাহলে তারা বিধবা হয়ে যায়। এইভাবে নানাভাবে তার এই প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি
বাধার সামনে, সমস্যার সামনে মাথা নত করবার লোক ছিলেন। তিনি সমস্ত বাধা বিপত্তিকে মানে ফেস করে, তার মোকাবিলা করে, তিনি যা ভেবেছেন সেটাকে তিনি বাস্তবায়িত করার সংগ্রাম করেছিলেন শেষ দিন পর্যন্ত। আবার তিনি জানতেন যে নানা ধরনের যে ধর্মীয় সংস্কার, কুসংস্কার সমাজ মননকে একেবারে গ্রাস করে রেখেছে, নানা ধরনের ধর্মীয় প্রথা যেগুলো মানুষকে নুব্জ কুব্জ করে রেখেছে, সমাজ প্রগতির রাস্তাটাকে বন্ধ করে রেখেছে, সেই জন্য তিনি সমাজ সংস্কার আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। বিধবা বিবাহ প্রচলনের জন্য তার যে লড়াই, সেই লড়াইটা তো একটা অসাধারণ লড়াই। মানে সমাজের যারা মাথা, সমাজপতিরা, তারা নানাভাবে বিদ্যাসাগরকে বাধা দিয়েছে, মানুষকে উত্তপ্ত করেছে, মানুষকে নানাভাবে বিদ্যাসাগরের বিরুদ্ধে প্ররোচিত করেছে, এমনকি তাকে মানে প্রাণে মারবারও হুমকি দিয়েছে, লাঠিয়াল বাহিনী নিয়োগ করেছে, এরকমও ঘটনা ঘটেছে। কিন্তু তিনি বলেছিলেন যে বিধবা বিবাহ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম, ফলে আমি সমস্ত ত্যাগ, বহু কিছু ত্যাগ করেছি, আমি সর্বস্ব ত্যাগ করতে পারি। বাল্য বিবাহ, বহু বিবাহ, এই সমস্ত প্রথাগুলো যেগুলো সমাজকে একেবারে ক্রিপল করে দিয়েছিল, অঙ্গ করে দিয়েছিল, মেয়েদের জীবনকে একেবারে মানে এ করে দিয়েছিল, কোনো অর্থহীন করে দিয়েছিল, মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলে যে বেঁধে রাখা হয়েছিল, তার জন্য তিনি বাল্য বিবাহ এবং বহু বিবাহ রদ করবার জন্য লড়াই শুরু করলেন। তিনি জানতেন সমাজের অর্ধেক হচ্ছে নর, অর্ধেক হচ্ছে নারী, তাহলে নারী যদি মুক্ত না হয়, সেটা রেনেসাঁসেরই চিন্তা, ইউরোপে প্রথম শুরু হয়েছিল নারী মুক্তির আন্দোলন, নারী স্বাধীনতার স্লোগান উঠেছিল, বিদ্যাসাগরও সেই নারী মুক্তির যে আহ্বান সেটাকে সামনে রেখে তিনি একদিকে যেমন নারী শিক্ষার প্রচলন করেছেন, আর তার পাশাপাশি যে সমস্ত ধর্মীয় প্রথা, সংস্কার মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলে আটকে রেখেছিল, সেই সমস্ত প্রথাকে তিনি ভাঙবার জন্য লড়াই করেছেন, বিধবা বিবাহ চালু করার জন্য আইন করেছেন। যখন মানে শাস্ত্রীয় পণ্ডিতরা বলল এটা শাস্ত্রসম্মত নয়, তন্ন তন্ন করে শাস্ত্র খুঁজেছেন, শাস্ত্র খুঁজে বের করেছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, ফলে তিনি যেটা মনে করতেন যে সমাজের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, সেটাকে তিনি কিন্তু সবসময় শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করেছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য। ফলে এইভাবে একদিকে শিক্ষার সংস্কার, শিক্ষার আন্দোলন, আধুনিক শিক্ষা প্রচলন, বৈজ্ঞানিক শিক্ষার প্রচলন, আরেক দিকে হচ্ছে নানা ধরনের সামাজিক কুপ্রথা, সেই কুপ্রথাগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষকে তার থেকে মুক্ত করা, তার জন্য আন্দোলন। এই লড়াই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের দেশে পার্থিব মানবতাবাদী যে চিন্তা, সেকুলার চিন্তা, সেই চিন্তাটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী এবং সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই জন্য আমরা দেখেছি বিদ্যাসাগরের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার উপর ভিত্তি করেই তার মানে ওনার শিক্ষা সংস্কারের যে লড়াই, সেটা তো 1850-এর দশকে মূলগত ভাবে হয়েছে, তার বছর 15-20-এর মধ্যে দেখা গেছে এই কলকাতায় আধুনিক বিজ্ঞান শিক্ষার একটা আন্দোলন শুরু হয়ে গেল। 1876 সালে ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং তার প্রচেষ্টার পেছনে বিদ্যাসাগরেরও অত্যন্ত মানে এ ছিল, ভূমিকা ছিল।
পৃষ্ঠপোষকতা ছিল। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ ফর সায়েন্স এইটা তিনি আইএসিএস এইটা প্রতিষ্ঠা করলেন বউবাজারে একটা ঘরে। পরে তো ওটা অনেক বড় প্রতিষ্ঠান হলো। বিজ্ঞান বিজ্ঞান গবেষণার প্রথম কেন্দ্র প্রতিষ্ঠা হচ্ছে কলকাতায়। এবং এই সাতের দশক আটের দশকের মধ্যেই প্রেসিডেন্সি কলেজে আচার্য জগদীশচন্দ্র বোস, তার ঠিক অপহৃত পরেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর মতো বিজ্ঞানীরা, তাদের এমার্জেন্স হচ্ছে। এবং তার ধারাবাহিকতাতে পরবর্তী 40-50 বছরের মধ্যে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা সেটা একটা আন্তর্জাতিক মানে মান অর্জন করেছে। সারা বিশ্বে ভারতবর্ষের যারা বিজ্ঞান চর্চায় নিয়োজিত ছিলেন বিজ্ঞানীরা, তাদের একটা মানে গুরুত্বপূর্ণ আসন ছিল সেখানে। ফলে বিদ্যাসাগরের এই যে লড়াই, এই প্রচেষ্টা, তার মধ্য দিয়েই কিন্তু আমাদের দেশে যথার্থ আধুনিকতা, আধুনিক চিন্তা, সেই আধুনিক চিন্তার উন্মেষ হয়েছে এবং তার বিকাশ হয়েছে। আবার এই ধরনের একজন মানুষ, সেই যুগের সর্বশ্রেষ্ঠ চিন্তানায়ক, এই ধরনের একটা একজন মানুষ, তিনি থাকতেন কেমন, তার বেশভূষা কেমন ছিল? একটা চাদর গায়ে এক নৈষ্ঠিক ব্রাহ্মণের মতো তার চেহারা। দেখুন, বিদ্যাসাগর এখানে তার বাস্তববাদেরও কতখানি বাস্তববাদী ছিলেন সেটাও বুঝে যায়। বিদ্যাসাগর তার ছাত্রাবস্থায় দেখেছেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কার্যকলাপ, নিরোজিও এবং তার ছাত্রদের, নিরোজিও এবং তার ছাত্ররা ইয়ং বেঙ্গল গোষ্ঠী, তারাও কিন্তু রেনেসাঁসের চিন্তাটাকে নিয়ে আসার চেষ্টা করেছে, তাদেরও একটা ভূমিকা ছিল। কিন্তু বিদ্যাসাগর দেখেছেন সংস্কৃত কলেজ আর হিন্দু কলেজ পাশাপাশি ছিল, এখন যেটা হিন্দু স্কুল সেটাই ছিল তৎকালীন সময় হিন্দু কলেজ। আপনারা যারা জানেন আর কি, দেখেছেন এই চত্বরে আসেন, সংস্কৃত কলেজ এবং হিন্দু স্কুল পাশাপাশি, ওই হিন্দু স্কুলটাই ছিল তৎকালীন সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ বিদ্যাসাগর প্রত্যক্ষ করেছেন। এবং বিদ্যাসাগরের এদের সাথে কিন্তু ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সাথে তার যোগাযোগও ছিল। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মধ্যে যারা ছিলেন তাদের সাথে তার বন্ধুত্ব ছিল এক দলের সাথে। তিনি বুঝেছিলেন যে তারা একটা উন্নত চিন্তাকেই আনার চেষ্টা করছে দেশের মধ্যে, কিন্তু তাদের এই চেষ্টার মধ্যে গলতটা কোথা সেটাও কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে কেন ইয়ং বেঙ্গল গোষ্ঠী সমাজ থেকে বিচ্ছিন্নই থেকে গেল, সেজন্য এদেশের সমাজ মননটাকে তিনি ঠিক ঠিক ভাবে বুঝে তার মানে চিন্তাটা ছিল সর্বাধুনিক, কিন্তু তার বেশভূষা জীবনযাত্রা ছিল কিন্তু অত্যন্ত সহজ সরল। দেখলেন ঐষ্ঠিক ব্রাহ্মণ, কিন্তু বাস্তবে তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে বড় জীবনী, সবচেয়ে বড় যুক্তিবাদী, ধর্মীয় প্রভাব থেকে মুক্ত। এবং এই যে তার সরল সাদাসিধে জীবন, এর অনেক ঘটনা আছে, দু একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। সেই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে তিনি কিভাবে মানে এই জীবনটাকে গ্রহণ করেছিলেন। একবার মেদিনীপুর থেকে চারজন লোক এসেছে তার বাড়িতে দেখা করতে, বিদ্যাসাগরের সাথে। আমি বললাম আগেই যে তিনি জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। তা বিদ্যাসাগরকে সাথে দেখা করতে এসেছে চারজন ভদ্রলোক, এসে দেখছেন তার বাগানে একজন মালি কাজ করছে, ওই চারা গাছের পরিচর্যা করছে। মালিককে জিজ্ঞেস করেছে, আচ্ছা এই বিদ্যাসাগর কোথায়, বিদ্যাসাগর বাড়িতে আছে? তা মালিক বলেছে, হ্যাঁ বিদ্যাসাগর বাড়িতে আছেন, আপনারা বসুন।
তারপর কিছুক্ষণ বাদে বলছে, আচ্ছা তুমি একটু তামাক দিতে, তামাক খাওয়াতে পারো? বিদ্যাসাগর চারজনকে চারটে এ নিয়ে মুখ নিয়ে এসে দিয়েছে। তারপর তারা আরেকটু অনেকক্ষণ হয়ে গেছে, একটু বিরক্ত হয়ে বলছে, আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেল, আমাদের অনেক কাজকর্ম আছে, একটু ডেকে দাও না বিদ্যাসাগর। তার কিছুক্ষণ বাদে বিদ্যাসাগর মানে ওই মালি এতে করে কাজ টাজ শেষ করে তাদের সামনে এসে বললো, বলো না তাদেরকে, বিদ্যাসাগরকে ডেকে দাও। আমি বিদ্যাসাগর, তখন তো তাদের অবস্থা বুঝতেই পারেনি, একেবারে পায়ে লুটিয়ে পড়েছে যে আমরা বুঝতে পারিনি। এই ধরনের বহু ঘটনা আছে যেখানে, যেমন সেই পুলির ঘটনাটা তো খুব পরিচিত আমাদের, আমরা ছোটবেলায় আমাদের স্কুলে পাঠ্য বইয়ে পড়েছি, যে ওই কারমাটারের যে ঘটনা, একজন ডাক্তার ছোট একটা ব্যাগ নিয়ে কুলি কুলি করে ডাকছে, বিদ্যাসাগর গিয়ে তার বলুন বলো দিন আমাকে দিন, ব্যাগটা নিয়ে গেছে, গিয়ে তার ঘোড়ার গাড়িতে তুলে দিয়েছে। এইবারে সে পয়সা দিতে গেছে, তখন বলেছে, না আমি তো আর এ নয়, আপনি আপনার অসুবিধা হচ্ছিল আমি সেই জন্য ব্যাগটা, তার পরিচয় জানতে চেয়েছে। তো পরিচয় জানার পর সেই ডাক্তার তো একবারে মানে প্রচন্ড এ প্রণাম প্রণাম করে তারপর বলছে যে আমার মানে দায়িত্ব হচ্ছে জনসেবা করার ডাক্তার, আজকে আপনি আমাকে যা শিক্ষা দিলেন সারা জীবন মনে থাকবে। এই যে বিদ্যাসাগরের জীবন, আর একটা ঘটনা আছে ওই ইন্দ্রমিত্রের করুণার সাগর বিদ্যাসাগর বলতে পাওয়া যায়। ওই একজন জমিদার যতীন্দ্রমোহন ঠাকুর, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে, তা দেখছেন যে বিদ্যাসাগর রাস্তার পাশে কয়েকজন খুব দরিদ্র মানুষ, বেশভূষা দেখলেই বলে যায়, তাদের সাথে গল্প করছে আর তামাক খাচ্ছে। তো তারপরে যখন বিদ্যাসাগরের সাথে তো সেই যুগে সমস্ত মান্যগণ্য লোক যারা তাদের সাথে তো পরিচয় ছিল, তাদের যাতায়াত ছিল, তো যতীন্দ্রমোহন ঠাকুরের কাছে যখন গেছেন দেখা হয়েছে, তখন উনি বলছেন যে কি ব্যাপার বলো তো, তুমি সেদিন দেখলাম এরকম তুমি রাস্তার ধারে কতগুলো এর সাথে কুড়ি মজুরের সাথে তুমি কথা বলছো, হ্যাঁ ওদের সাথে হাসি ঠাট্টা করছো। তখন বিদ্যাসাগর বলেছিলেন যে কথা খুব গুরুত্বপূর্ণ, যে আমি মানে তোমাদের সাথেও আমার সম্পর্ক এবং ওদের সাথেও আমার সম্পর্ক, তোমাদের ছাড়তে পারি কিন্তু ওদের ছাড়তে পারি, ওদের সাথে তো আমার ঘর কেন। অর্থাৎ সমাজের দরিদ্র নিপীড়িত মানুষ, এই দরিদ্র নিপীড়িত মানুষ তারাই হচ্ছে বিদ্যাসাগরের আপনজন, তাদের জন্যই তার এই সংগ্রাম। সেই জন্য কারমাটারে যখন তিনি গিয়েছিলেন, কি দেখেছি আমি, কারমাটারে গিয়েছিলেন স্বাস্থ্যোদ্ধারের জন্য, কারমাটারে স্বাস্থ্যোদ্ধারের জন্য গিয়ে সেখানে দেখলেন আর হচ্ছে একটু পড়াশুনো করবেন, জ্ঞান চর্চা করবেন, এইসব ভাবনা থেকে কারমাটারে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে সেখানে সব গরিব সাঁওতালরা, তারা আধপে আছে, আধপেটা খেয়ে থাকে, ফলে তাদের মানে খাওয়ার সংস্থান করা, তাদের চিকিৎসা করা, সেই কাজেই তিনি নিয়োজিত হয়ে গেলেন। তারপর যখন আবার ফিরে এসেছেন কলকাতায়, পরে আবার যখন তার শরীর ভেঙে গেল, তখন তার আত্মীয় বন্ধুরা বললো যে তুমি যাও, তোমার কারমাটারে গেলে ওখানকার জল হাওয়া এটা তোমার খুব সুট করে, তুমি কারমাটারে গিয়ে কিছু খাবে। তখন বিদ্যাসাগর কেঁদে ফেলেছিল, বলেছিলেন ওখানকার সাঁওতালরা কত খেতে পারে, যা খেতে পারে তার অর্ধেকও খাওয়ার জোটে না, এই দুর্ভিক্ষের বাজারে তারা অনাহারে থাকবে, আধপেটা কে থাকবে, আর আমি গিয়ে সেখানে স্বাস্থ্যোদ্ধার করবো, এ আমি পারব।
মানে তিনি যা আয় করতেন তার বেশিরভাগটাই কিন্তু চলে যেত মানুষকে দান ধ্যান করে, মানে সাহায্য করে। আবার এই সম্পর্কে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে, বলছেন বিদ্যাসাগর যে সাহায্য করতেন সেই সাহায্যের সাথে একটা বলিষ্ঠতা এসেছিল। সাধারণত গরিব অসহায় মানুষকে সমাজের কিছু লোক যাদের পয়সা পয়সা আছে তারা দান ধ্যান করে, তার উপর থেকে কিছু জিনিস সাহায্য ছুড়ে দেয়, উপর থেকে তাদের সাহায্য করে, তাদের সেই সাহায্যের মধ্যে একটা করুণা থাকে। বিদ্যাসাগরের এই যে দয়া এর সাথে কিন্তু সেটা থাকে, বিদ্যাসাগর সাহায্য করেন তাদের মনুষ্যত্বের যে অবমাননা সেই মনুষ্যত্বের অবমাননা থেকে তাদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, মানুষ হিসেবে যাতে তারা প্রতিষ্ঠিত হয় তার জন্য। ফলে বিদ্যাসাগর যে বিদ্যাসাগর হয়েছিলেন হতে পেরেছিলেন কিন্তু এই কারণে। এবং আমরা যদি যে কোনো বড় মানুষের জীবন যদি চর্চা করি তাহলে আমরা এই একই জিনিস দেখতে পাই, সমস্ত বড় মানুষদের জীবন, তাদেরকে ঘর থেকে টেনে নিয়েছিল কারা? গৌতম বুদ্ধকে রাজপ্রাসাদ থেকে তার মানে সন্তান স্ত্রী সন্তানকে ছেড়ে চলে আসতে মানে উৎসাহিত করেছিল কারা? এই গরিব মানুষ, এই নিপীড়িত মানুষ, মানুষের দুঃখ ব্যথা যন্ত্রণা তার নিরসন কি করে হবে? চৈতন্যদেবকে কারা ঘর থেকে বের করে এনেছিল? চৈতন্য দেবের মা বিষ্ণুপ্রিয়া দেবীর যে কান্না সেটা এখনো কীর্তনে শুনলে আমাদের মানে মনের মধ্যে একটা করুণার উদ্রেক হয়, একটা ব্যথার উদ্রেক হয়, একটা বেদনার উদ্রেক হয়। কি টেনে এনেছিল এই গরিব মানুষের দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা? সমস্ত বড় মানুষরা রেনেসাঁসের যুগে যারা দেশে দেশে এই বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন, শত সহস্র বছরের এই যে অন্ধতা কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করে সমাজ বিকাশের দরজাটাকে খুলে দিয়েছিলেন যারা ইউরোপে আমাদের দেশে, কে তাদেরকে ঘরের বাইরে বের করেছিল, রাস্তায় নামিয়ে এনেছিল কারা? এই নিপীড়িত মানুষ, তাদের দুঃখ যন্ত্রণা সেটাই তাদেরকে ঘর থেকে বার করে এনেছিল। বিদ্যাসাগরের ক্ষেত্রে সেই জন্যই আজকে যদি আমরা বিদ্যাসাগরকে মানে সত্যি সত্যি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই তার দ্বিশত জন্মবার্ষিকীতে, সত্যি সত্যি আমরা যদি তাকে প্রণাম জানাতে চাই, শ্রদ্ধা দেখাতে চাই, তাকে শ্রদ্ধা দিতে চাই, তাহলে তার জীবন থেকে, জীবন সংগ্রাম থেকে আমাদের শিখতে হবে। তিনি যেমন করে তার যুগের সর্বশ্রেষ্ঠ আদর্শকে জীবনে গ্রহণ করেছিলেন, এবং শুধু গ্রহণ করেছিলেন কথাই নয়, সে আদর্শ তাকে যা করতে বলে সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। কোনো বাধা বিপত্তি সমস্যা তাকে নিরস্ত করতে পারে, যে কোনো কঠিন সমস্যাকে মোকাবিলা করে তিনি সেটাকে বাস্তবায়িত করার সংগ্রাম করেছেন। চরিত্রের এই যে বলিষ্ঠতা, ওই যে অজেয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্ব, এইটা যদি আজকে আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, আজকের যুগটা বিদ্যাসাগরের যুগ। বিদ্যাসাগর যে আদর্শ নিয়ে সেদিন ওই চরিত্র অর্জন করতে পেরেছিলেন, সংগ্রাম করতে পেরেছিলেন, ঠিক সেই আদর্শটাই আজকে হবে না। কেননা আমরা জানি সমাজ পরিবর্তিত হয়, সমাজ বিকাশের ধারাতে সমাজ রয়েছে,
ফলে বিদ্যাসাগরের সময় যা ছিল সবচেয়ে প্রগতিশীল, সবচেয়ে উন্নত, বিদ্যাসাগরের সময় যে আদর্শ চরিত্র দিয়েছে, ঠিক সেই আদর্শ, ঠিক সেই কথাগুলোই আজকে চরিত্র দিতে পারে। তারা আজকের দিনে প্রয়োজনীয় যে আজকের দিনের সর্বোন্নত আদর্শ সেটা সন্ধান করতে হবে, আজকের দিনের সর্বোন্নত আদর্শকে গ্রহণ করতে হবে, এবং গ্রহণ করতে হবে বিদ্যাসাগর যেমন করে গ্রহণ করেছিলেন তেমন করেই গ্রহণ করতে হবে। সেই আদর্শ আমাদের যে যা বলে, আদর্শ আমাদেরকে আমাদের জীবনকে আমাদের চরিত্রকে যেমন করে গড়ে তুলতে বলে, যেমন করে পাল্টাতে বলে, আমরা যদি যেমন করে পাল্টাতে পারি নিজেদের, তেমন করে যদি আমাদের আমরা গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু বিদ্যাসাগরকে আমরা যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। বিদ্যাসাগর যেমন করে নিপীড়িত মানুষের দুঃখ ব্যথা বেদনাকে তার নিজের দুঃখ ব্যথা বেদনা করে নিয়েছিলেন, নিপীড়িত মানুষের দুঃখ ব্যথা বেদনা তাকে মানে ছটফট করতেন তাদের দুঃখ ব্যথা দেখে, যেমন করে যদি আজকে আমরা দুঃখ যন্ত্রণায় জর্জরিত যে মানুষ, যে কোটি কোটি মানুষ আমাদের চারপাশে রয়েছে, সেই মানুষের দুঃখ ব্যথা বেদনা সেটা যদি আমরা অন্তরে অনুভব করতে পারি, এবং সেই দুঃখ মোচনের জন্য আজকের ওই সর্বোন্নত আদর্শকে যথার্থই সন্ধান করতে পারি, এবং সেই সন্ধান করে তাকে গ্রহণ করতে পারি, এবং তার ভিত্তিতে যদি আমরা আজকের দিনের সামাজিক আন্দোলন নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই বোধটা যদি আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, বোধের ভিত্তিতেই ইরাকি মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারটা গড়ে উঠেছিল, এবং তার পরবর্তীকালে আজকের আজ পর্যন্ত পরবর্তীকালে যারা এটাকে পরিচালনা করছেন, যে বোধের ভিত্তিতে তারা এই কাজটা করে যাচ্ছেন, সেই বোধটা যদি আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা যথার্থই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহান মনীষী, মহান চরিত্র, তাকে আমরা যথার্থই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব। আসুন আমরা এই মহান মানুষের চরিত্র থেকে শিক্ষা নিই। আজকের দিনের যে অন্যায় অবিচার গুলো করছে, তার বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গুলো চলছে, বা অন্তত পক্ষে সমাজ সম্পর্কে একটা দায়িত্ববোধের একটা নাকি মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার প্রথম থেকেই বড় মানুষদের স্মরণ করে এসেছে। ভগৎ সিং, ক্ষুদিরাম, বিদ্যাসাগরের দেখানো পথে শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সর্বদা নিয়োজিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন এবং আমাদের কর্তব্য সম্পর্কে আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন কোচিং সেন্টারের বর্তমান সভাপতি শ্রী সুব্রত গৌরী মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আমাদের আগামী দিনের চলার পথকে আরো সহজ করার সমস্ত উপাদান দিয়ে গেলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মহান মনীষীদের স্মরণ করে পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার আগামী দিনে এগিয়ে যাবে, এই স্বপ্ন আমরা সকলে দেখি। পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের পক্ষ থেকে কোচিং সেন্টারের বর্তমান সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য শ্রী সুব্রত গৌরী মহাশয়কে আমরা আবারও একবার ধন্যবাদ জানাই। সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আবার প্রভাত সূর্য উদিত হবে, মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের উদ্যোগে সারিয়ে দেবে পৃথিবীর জরাব্যাধি। নতুন দিনের স্বপ্নে মানুষ আলোই বুক বাঁধবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দ
গহন দানি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণি আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণি আঁধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব আঁধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন আগুনের পরশমণি ছোঁয়া